चले गए মাংসটা জাস্ট হাত দিলাম, ঠিক আছে, একদম নরম ছেড়ে চলে গেল, মানে অসাধারণ অসাধারণ। আজকে আমরা এসেছি বারাসাতে। বারাসাতে বাবা কাটা নামে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, তো আজকে সেই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো। আর কিরকম লাগলো সেটা তোমাকে বলবো, প্রাইসিং কি কিরকম, জায়গা কত সুন্দর, মানে খাবার বা কিরকম খাবার সেটাই আর কি। তো লেটস স্টার্ট এন্ড আজকে খাওয়া হবে। আমরা বাবা কাটাবায় চলে এসেছি, আর এখানকার অ্যাম্বিয়েন্স সত্যিই দুর্দান্ত। এখানে যদি আমি এই সাইডে দেখাই, ও রীতিমতো শুয়ে পড়েছে খাটিয়াতে। এখানে অ্যাকচুয়ালি বসার ব্যবস্থা যেটা খুবই ইউনিক, এর আগে আমি কলকাতায় অন্তত কোথাও দেখিনি এই ধরনের খাটিয়ায় বসে খাওয়া বা শুয়ে খাওয়ার ব্যবস্থা। তো এখানে যারা একটু রেস্ট নিতে চাইছো তারা অবশ্যই আসতে পারো, খুবই সুন্দর জায়গা ভাই। আসলে আমাদের বাঙালিদের একটা কালচারের একটা কথাই আছে, খেতে দিলে শুতে চায়। তো এখানে দুটোই একসাথে অ্যাপ্লাই করেছে, খাবে শোবে রিল্যাক্স করবে একসাথে সব কিছু। হলো চিকেন ডাক বাংলো, যেটা এখানকার খুব একটা ফেমাস ফুড বলা হয়। যদি এখানে এসে থাকো তো অবশ্যই ট্রাই করবে, আমিও আজকে ট্রাই করছি প্রথমবার। অনেকের মুখে শুনেছি যে চিকেন ডাক বাংলো খুব ভালো, আর সাথে যেটা ওই তন্দুরি রুটি বলে, বাটার তন্দুরি রুটি, ওটা অর্ডার করেছি আবার আসার অপেক্ষা। গাইস ফুড তো অর্ডার করা হয়ে গেছে, একটু সময় লাগছে ফুড রেডি হতে। তো ততক্ষণে আমি যেই রেস্টুরেন্টটা বাই বাবাকা ঢাবা যেটা, এর অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই। আমার তো খুবই পছন্দ হয়েছে, রাত্রেবেলা আসলেও খুবই ভালো লাগবে, কারণ এখানে চারিদিকে অনেক লাইটস আছে বা চারিদিকে আশেপাশেই একদম যশোর রোড, তো অসাধারণ অ্যাম্বিয়েন্স। আর এখানে যে ডেকোরেশনটা সেটাও অসাধারণ সুন্দর, তো একবার একটু দেখিয়ে দিই তোমাদের চটপট থেকে এন্ট্রি। আর চারিদিকে দেখতে পাচ্ছি বাবাকা ঢাবা লেখা, আর এখানে যেই অ্যাম্বিয়েন্সটা সেটা সত্যিই সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ড্রাম আছে, ড্রামের ওপরে কিছু একটা মোটা টেবিলের ওপরের অংশ দিয়ে খুব ভালো করে ডেকোরেট করা। আর উপরের দিকটা যদি দেখাই, উপরের দিক দেখালেও দেখতে পাচ্ছ যে একটি ইউনিক স্টাইলে পুরোটা রেডি করা। আর সত্যি অ্যাম্বিয়েন্সটা সত্যিই সুন্দর। আর এটার সব থেকে ইউনিক যে ব্যাপারটা সেটা হলো এই খাটিয়া, এখানে যদি চাও তো শুয়ে বসে যেভাবে খুশি খেতে পারো। এই সাইডে কেটকু করে যে পার্ক, a few moments later তো গাইস অনেকটা খিদে পেয়ে গেছে আমাদের সকলেরই, সেই জন্য আপাতত বেচারা মেনু কার্ড দেখে পেট ভরানোর চেষ্টা করছে। ভাই ওখান থেকে খাবার বেরোবে না, ওখান থেকে খাবার বেরোবে না, খাবার ওই পিছন থেকে আসবে। রুকো যারা সবর করো, আমি দেখছি আর কি কি নেওয়া যায়। ভাই তোর বাজেট কত? ও বাজেট প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা ভালো, তো বাজেট আর যদি প্রাইসিং এর কথা বলি তো প্রাইসিং এর দিক থেকে খুব বেশি হাই আমি বলবো না, কিন্তু খুব বেশি লো না, মানে একটু মিডিয়াম রেঞ্জে রাখা হয়েছে। আর অ্যাম্বিয়েন্স এর দিক থেকে আর যদি প্লেসের হিসাবে দেখা হয় তো এটা প্রাইসটা ঠিকঠাক একদম আমি বলবো। তো যদি তোমরা দুজন একসাথে আসো তো
400 থেকে 500 মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আরেকটা জিনিস আমি যেখানে যারা এখানে কাজ করে তাদের কাছ থেকে শুনে বুঝলাম, এটা আপনাদের মেনু কার্ডে যে প্রাইসটা থাকবে সেটাই ফাইনাল প্রাইস না, এরপরে 5% জিএসটি কাটা হবে। তো সেই হিসেবে প্রিপারেশন করে বা যখন মেনু কার্ডে অর্ডার দেবে সেভাবে অর্ডার দিন। 2000 years later. ডাকবাংলো চিকেন তো চলে এসছে, এখানে প্রায় আমাদের 4 পিস চিকেন দিয়েছে, প্লাস একটা ইন্টারেস্টিং জিনিস যেটা এখানে ডিমও দিয়েছে। এটা প্রথমবার কোনো চিকেনের প্রিপারেশনে আমি ডিম এরকমভাবে দেখতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি আর। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা ডিম, অবশ্যই এখানে অর্ধেক ডিম, কারণ এখানে আমাদের সম্পদ ভাগ দেবে না। লাইফ ভাই, ডিম ইজ লাইফ, ডিম ছাড়া জীবন চলবে না, ডিম ছাড়া জীবন চলবে না। এটা কোন ডিম ভাই? এটা হচ্ছে মুরগির ডিম। ও সরি, এটা ফ্যামিলি ব্লগ। এখনও আমরা এটা টেস্ট করিনি, তো এখন আর অপেক্ষা করতে পারছি না, টেস্ট করে ফেলি, তারপর তোমাদের বলবো এটা কীরকম খেতে আর প্রাইসিং ওর সাথে এটা মিলছে কি না। তো দেখা যাক। কি বলছিস ভাই, বোঝা যাচ্ছে না, বলছি বলার ভাষা নেই অসাধারণ, মানে এত সুন্দর খেতে তুই কথাই বলতে পারছিস না। ও জাস ভাই, দেখুক একবার এই ডিশটা, অবশ্যই ট্রাই করবে। তো আগে খেয়ে নেই পরে কথা বলবো, অপেক্ষা করতে পারছি না। আগে খেয়ে নেই পরে কথা বলবো, অপেক্ষা করতে পারছি না। এ হে রহা নহীন জাতা, তড়প ইয়ে এসি হ্যায় না। জাস্ট মরুম। মাংসটা জাস্ট হাত দিলাম, ঠিক আছে, দেখো মরুম ছেড়ে চলে গেল, মানে অসাধারণ অসাধারণ। ও সরি সরি, অসাধারণ তো বলা যাবে না, ওটা দীপ্তদা, সরি দীপ্তদা, তোমার অসাধারণ আমরা বলবো না, আমরা নতুন কিছু একটা বানিয়ে নেবো, তুমি টেনশন নিও না। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। গাইস, প্রথমে যদি আমি তন্দুরি রুটির কথা বলে, তো বহুত সফট, বহুত সফট, মানে জাস্ট ভাবতে পারছো না যে কতটা সফট, আর এটা মুখে দেওয়া মাত্র গলে যাচ্ছে মুখে, তো আমার খুবই ভালো লেগেছে। আর যদি আমি মাংসের কথা বলি, এখানে 4 পিস মাংস দিয়েছে বেশ বড় বড় সাইজেরই, আর এই মাংসটাও জাস্ট মানে ধরা মাত্রই গলে যাচ্ছে, তো মুখে দেওয়া মাত্র তো গলবেই। আর আমি চিকেন সাধারণত পছন্দ করি না, কারণ এগুলো মুখে গেলে কীরকম ছিবড়া হয়ে যায়, কিন্তু আজকে প্রথমবার আমার লাইফে মনে হলো যে চিকেন মুখে দেওয়া মাত্র গলে যাচ্ছে। আর যদি আমি ডিমের কথা বলি, ডিমের মধ্যে ফুল ফ্লেভার, মানে মাংসের ফ্লেভার মনে হচ্ছে ডিমের মধ্যে চলে গেছে, কোনো দিক থেকে ডিম কম যায় না মাংসের থেকে, তো অসাধারণ অসাধারণ। পুরোটা কমপ্লিট করি, তারপরে রিভিউ আসছে।
আমি অনেক জায়গায় আমি তন্দুরি চিকেন থেকে শুরু করে চিকেনের অনেক প্রিপারেশন খেয়েছি, সব জায়গায় খাওয়ার পরে না হাতে তেল লেগে থাকে, কিন্তু আজকে এখানে খাওয়ার পরে হাতটা ধুয়ে এলাম, কোনো তেলের কোনো মানে কিছুই নেই, পুরোটা ক্লিয়ার ক্লিন হয়ে গেছে। কিন্তু এখানে প্রথমবার যখন মানে দেখেছিলাম বা আমাদের ভিডিওতেও যেটা দেখে মনে হবে যে পুরোটা অয়েলি বা খুব রিচ খাবার বা কোনো একটা এরকম মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ঠিক যতটুকু ফ্লেভারের প্রয়োজন ততটুকুই ফ্লেভার দেওয়া, আর এক্সট্রা কোনো তেল নেই, ওটা হয়তো কালারের জন্য ওরকম মনে হয়েছে কিন্তু অতটাও তেল নেই, কারণ আমার হাত আমি পরিষ্কার করেছি, জাস্ট একবার জল দিয়ে ধুয়েছি, আমার হাতে একটু আর তেল নেই, তো খুবই ভালো লাগলো। আর যদি রিভিউর কথা বলি, হ্যাঁ প্রাইসটা হয়তো যারা একটু বাজেটে থাকে তাদের থেকে একটু হয়তো বেশি মনে হতে পারে, কিন্তু এখানকার যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এতটা সুন্দর অ্যাম্বিয়েন্স, পিছনে স্ট্রিট ফুড পার্ক, তো আর এখানকার এতটা সুন্দর একটা আবহাওয়ার জন্য প্রাইসটা ঠিকঠাক আমি বলবো, একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস, খুব বেশি না, একদমই বেশি না, তো ভালো লাগলো এখানে। আর যদি তোমরা এখানে এসে থাকো অবশ্যই 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 আমাকে ইনস্টাগ্রামে একবার ট্যাগ করবে, তোমরা কীভাবে খেলে আর কী করলে সেগুলো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে একটা স্টোরিতে দিয়ে আমাকে ট্যাগ করতে পারো, তো নুবি ফুটি লিখলেই তোমরা ইনস্টাগ্রামে আমার যে পেজটা সেটা পেয়ে যাবে। আর প্লিজ ভিডিওর কমেন্টে জানিও কীরকম লাগলো, আর তোমরা যদি এসে থাকো আর এখানে যদি এক্সট্রা আর কোনো ডিশ থাকে যেটা তোমরা চাও যে আমি এখানে ফিজিক্যালি ওই ডিশটাই এখানে টেস্ট করি আর সেটা রিভিউ দিই, তো অবশ্যই জানিও। আর আজকে এই জন্য এইটুকুই, গুড বাই, সি ইউ সুন। শুয়ে পড়বো আর ফুল স্টাফ ভাই, পুরো পড়ে গেছে পেট, এখন একটা আরাম থেকে একটা ঘুম দেবো। আচ্ছা আগে বল আমরা কি কি খেয়েছি সেটা বল। আমরা খেয়েছিলাম যা খেয়েছিলাম তন্দুরি বাটার রুটি আর তার সাথে চিকেন ডাক বাংলো, কিন্তু যাই খেয়ে থাকি ভাই জাস্ট ওকে, মানে আমার থেকে থামস আপ। এবার মানে আপনারা আসুন আর তারপরে রিভিউ দিন, কমেন্টে লিখুন যে কতদিন কি লাগলো, ভালো লাগলো আমাদের রিভিউ। আর ভাই সাবস্ক্রাইবের ব্যাপারটা, সাবস্ক্রাইব তো অবশ্যই সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ আমাদের এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের এই চ্যানেলটা প্লিজ, চ্যানেল খুলছি নতুন আমরা ছেলেরা, তো বন্ধুরা মিলে এই চ্যানেলটা খুলছি, তো আমাদের যে মানে মেন আমাদের অরি দাদা অরিন্দম অরি চ্যানেল, এবার আমরা একসাথে সবাই ব্লগটা করছি, তো প্লিজ সাপোর্ট করুন, ছোটো ছোটো ইউটিউবারদের সাপোর্ট করুন, থ্যাংকস ভাই। ওয়ান মিনিট, চ্যানেল না চ্যানেল ওটাই বলুন, একবার একটু বল। আমরা শেষে যখন বিলটা দিতে এসছে তখন ও এখানে মৌড়ি দিয়ে গেছে, আর এখানে বিল এখানেই দরকার ছিল, এটাই এখন দরকার ছিল ভাই, আরামসে বসে মৌড়ি খাবো কোনো ব্যাপার না, লাইক শুধু মজা করার জন্য, তাই যে কয়দিন বেঁচে আছো মজা করে যাও, খেয়ে যাও আর খাইয়ে যাও বল, তুই তো কিপটা পাই খাইয়ে যা, চাহা তুই খাইয়ে যা।